অসমীয়ার বাপতি হাহন রঙালী বিহুলৈ মাজত মাত্র কেটামান দিন বাকি উজনি নামনি সকলতে দেখিবলে পাওয়া গৈছে রঙালীক আদরার ব্যাপক প্রস্তুতি। আমি বর্তমান উপস্থিত আছো গোয়ালপাড়ার বাপুজীনগরত আর গোয়ালপাড়ার বাপুজীনগর রূপজ্যোতি সংঘর উদ্যোগত চলি আছে বিহু নাচর কর্মশালা। আমি বিহু নাচর কর্মশালার পরিবেশ দেখুৱাইছো আর এয়া দেখিবলে পাওয়া গৈছে বিহু নাচর কর্মশালা চলিছে আর কন কন শিশু সকলের এনেদরে বিহু নাচর কর্মশালা চলি আছে আর গোয়ালপাড়ার বাপুজীনগরের রূপজ্যোতি সংঘর উদ্যোগত এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল, সাতদিনিয়াক অনুষ্ঠিত করেছিল এই বিহু নাচর কর্মশালা। আর প্রশিক্ষণ হয়েছে দিব্যজ্যোতি নেওগ আর দিব্যজ্যোতি নেওগে এনেদরে যেহেতু কর্মশালা করেছে এই কন কন শিশুসকলের আমি পরিবেশ দেখুৱাইছো। কিয়নো যেহেতু কব লাগিব রঙালী বিহুলৈ মাজত মাত্র কেটামান দিন বাকি আর রাজ্যের চৌপাশে এতিয়া রঙালীক আদরার ব্যাপক প্রস্তুতি। এতিয়া গাঁৱৰ ডেকা গাভরু সকলোৱে এতিয়া বিহুর আখরাত ব্যস্ত আর এনেদরে গোয়ালপাড়াতো দেখবলে পাওয়া গেছে এই কন কন শিশুসকল বিহু নাচর কর্মশালাত এনেদরে বিহু নৃত্যত এনেদরে ব্যস্ত থাকা। আমি গান নৃত্যর বিহু নাচ নৃত্যর মাজলে যাবলে বিচারি। আমি দেখুৱাইছো গোয়ালপাড়ার যে বাপুজীনগর চলি থাকা বিহুর যে বিহু নাচর কর্মশালা আর 30 জনীক কনমানি কন কন শিশুয়ে এনেদরে নাচনি আসলে যোগদান করেছে এই কর্মশালাত। আর ইয়ার প্রশিক্ষক আছে, আমি কথা বলে যত্ন করিম যেহেতু দিব্যজ্যোতি নেওক প্রশিক্ষণ দিয়ে আছে সাতদিনিয়াক যেহেতু অনুষ্ঠিত করা হয়েছে বিহু নাচর কর্মশালা। আমি আসলে আমার তো বিহুটো লাগে আর আমার কন কন মহিলাসকলৰ বিহুর বিষয়ে অকমান জানার, সেইকাৰণে আমি বিহুর বতরতে আজি এসপ্তাহের কারণে আমি কর্মশালা এটা অনুষ্ঠিত করেছো আর বিহু নাচর নাচ আর গীত মাতর সম্পর্কে আমি কিছু সময় জ্ঞান দিয়ার কারণে আমি চেষ্টা করেছো। ইয়াত প্রায় 30 গৰাকী কনমানি আর অকমান ডাঙর ছালিয়ে ভাগ লৈছে, আমি চলাই আছো কর্মশালা। নিশ্চয়কৈ কব লাগিব আয়া, আমি গোয়ালপাড়ার পরিবেশ দেখুৱাইছো এতিয়া দেখিবলে পোৱা গৈছে রঙালীক আদরার ব্যাপক প্রস্তুতি দেখিবলে পোৱা গৈছে রাজ্যের চৌপাশে আর আমি গোয়ালপাড়ার পরিবেশ কিছু দেখাবলে যত্ন করলো।
আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।